আমি তো ভাই এত কিছু জানি না আমার ফ্রেন্ডের প্রশ্ন ছিল এটা আর কি যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো আমি জানি না আসলে এই ব্যাপারটা আমাদের মহাবিশ্ব সৃষ্টি হইছে এরকম তো কোনো প্রমাণ নাই আমাদের কাছে মহাবিশ্ব সৃষ্টি হইছে এরকম কোনো প্রমাণ নাই আপনি যেটা কথা বলতেছেন সেটা হচ্ছে বিগ ব্যাং বিগ ব্যাং এর কথাই তো বলছ তাই না বিগ ব্যাং কিন্তু আমাদের ইউনিভার্স বিগ ব্যাং আমাদের ইউনিভার্সের ক্রিয়েশন না বিগ ব্যাং আমাদের ইউনিভার্সের এক্সপ্যানশন এক্সপ্যানশন ক্রিয়েশন না যেই টাইমটা থেকে যে যে মোমেন্ট অফ টাইমটা থেকে আমাদের ইউনিভার্স চারিদিকে ছড়ানো শুরু করলো সেই মোমেন্টটাকে বলা হয় বিগ ব্যাং এর আগে কি ছিল না ছিল ওই ডন কেউ কেউ জানে না এর আগে কি ছিল না কেউ জানে না মানে কোন সাইন্টিস্টদের ইয়া আছে ভালো হাইপোথিস আছে সাইন্টিফিক হাইপোথিস আছে কিন্তু খুব বড় লেভেলের সলিড গ্রাউন্ড তো নাই জি ভাই আমার প্রশ্নটা সেখানেই ছিল যে এর আগে আসলে কি ছিল মহাবিশ্বে জানি না ভাই যেটা আমরা জানি না সেটা নিয়ে তো কোনো কিছু বলতে পারবো না ওই জন্য

দেখতে হয় যে তারা তাদের গবেষণার মাধ্যমে কি সত্যটা উদ্ঘাটন করতে পারছে সেটা আসলেই তারা ঠিকঠাক ভাবে পারছে কিনা সেই জিনিসগুলো আমাদের দেখতে হয় কিন্তু আপনার আমি আপনি আমি তো ভাই আদার ব্যাপারি তাই না এই বিষয়ে আমরা আদার ব্যাপারি এই আপনি যদি বাসা বৈশা বৈশা দুপুর বেলা খায় একটু ঘুম ঘুম লাগতেছে তখন যদি আপনি চিন্তা করেন কি ছিল আগে কি ছিল কি ছিল কি ছিল যতই আপনি ভাবেন না কেন আপনার এই ভাবনার তো দুই পাশের কোনো দাম নাই আসলে তাই না যারা এই বিষয়ে গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে বড় বড় ল্যাবরেটরিতে যারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে তারা যখন একটা জিনিস বলবে শুধুমাত্র সেটাইটা হচ্ছে মূল্যবান কিন্তু আপনি দুপুরবেলা ভাত খেয়ে ঘুম ঘুম ভাবে একটা বিড়ি ধরায় আপনি ভাবতেছেন কি ছিল কিছু না ভাই ব্যাপারটা ভাই মানে আমার চিন্তাটা মানে আরো আগের ভাই যদি একটা কিছু থাকে বা একটা কিছু ভাই যদি এটা পার্মানেন্ট হয়েও যদি সৃষ্টি হয় তাহলে আদি পার্মানেন্ট মানে মানে ইম নিম তো আসলো না বড় ভাই এ ভাই ধরান ধরান সৃষ্টি মানেটা কি করুন তো আবার বলেনা সৃষ্টি জানেন আপনি

কারণ আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তখন খুব ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনি যে শব্দগুলা ব্যবহার করছেন আপনার নাকি আসাদুজ্জামান বলেন তো ওয়ার্ড প্রিসাইজ হওয়া মানে ওয়ার্ডের মিনিংগুলা মিনিংটা কি আপনি যে প্রশ্নটা করেছেন সেটার ভিতরে একটা শব্দ ছিল সৃষ্টি তাহলে আপনি কি আমাদেরকে সৃষ্টি শব্দটার মানে কি এটা দ্বারা কি বোঝায় আপনি কি বোঝাতে চাচ্ছেন

এটা তো আপনি আরে আমিও তো একজন সৃষ্টি আরে আমি তো আজকে অনেক কিছু লিখেছি আমিও তো অনেক সৃষ্টি করতে হয়ে গেলাম আবার আমার খাতাটা ভরে গেছে আপনি লিখতে পারেন মানে কলমের কালি দিয়ে বা সেই অনুপরিমাণগুলো তো আমরা সৃষ্টি করতে পারি না কেস মানে আপনি যে বলছেন তার মানে আপনি তৈরি করা এবং সৃষ্টি করা আলাদা এটাই তো বোঝাতে যাচ্ছেন আমি শুন না ভাই হতে পারে মানে মানে আমি একটু একটু করতেছেন কেন একটু যখন আপনাকে আমি সৃষ্টি করলাম তখন আপনি বললেন তৈরি করা এখন আমি আরেকটা উদাহরণ দিলাম যে আমি যদি গাছ কেটে আনি গাছ কেটে কাঠ দিয়ে চেয়ার বানাই এটাকে কি এটাকে সৃষ্টি করলাম তখন আপনি বলেন না 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 এটা সৃষ্টি করা না এটা তৈরি করা তার মানে আপনি আমাকে আপনি আবার দ্বিতীয় স্টেপে গিয়ে বলতেছেন আমাকে যে তৈরি করা এবং সৃষ্টি করা এই শব্দ দুইটা আলাদা এই দুইটার অর্থ আলাদা আহ আবার আগের আগে আপনি আমাকে যেটা প্রস্তাব করছিলেন যে সৃষ্টি করা এবং তৈরি করা একই শব্দ একই অর্থ আবার একটু পরে আবার যে কাজটা করলেন যে একই অর্থ না দুটা আলাদা অর্থ কারণ এটা তো ভাই আপনি প্রকৃতি থেকে জিনিস নিয়ে তারপর করছেন উপাদান সংগ্রহ করে করছেন তাহলে এটা তো সৃষ্টি করা হয় না তাহলে তো তৈরি করা হয় এই যে আপনি যখন বললেন তার মানে আপনি নিজেই আপনার প্রশ্নটার যে শব্দের অর্থগুলা সেগুলো সম্পর্কে আপনি প্রিসাইজ না বা আপনি যা তাই ভাবে প্রশ্নটা সাজাইছেন তাহলে আপনি আমাদেরকে আগে সৃষ্টি শব্দটাকে প্রিসাইসলি আমাদেরকে সংজ্ঞাটা বলেন যেই সব সংজ্ঞাটা তৈরি করা হবে না রূপান্তর ঘটানো হবে না যে শব্দটা দ্বারা মিন করবে শুধুমাত্র সৃষ্টি বলেন আচ্ছা ভাই আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আর কি সেটা হলো যে নতুন একটা কিছু সৃষ্টি করা মানে ধরুন আমি গাছ কাটে টেবিল বা চেয়ার বানালাম তো এটা তো আমি রূপান্তর করলাম কাঠটাকে অন্য একটা শেপ দিয়ে আরেকটা কিছু বানালাম পর্যায় সারণী পড়েছেন পর্যায় সারণী হ্যাঁ ভাই দেখছিলাম তো কৃত্রিম ভাবে যে কয়েকটা মৌলিক পদার্থ বিজ্ঞানীরা তৈরি করছে এটা জানেন হ্যাঁ এই মৌলিক পদার্থগুলো কি তারা সৃষ্টি করেছে না তৈরি করেছে এটা আমি আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম সৃষ্টি দিয়ে সেই সেই হিসাবে তারা তো তৈরি করছে সেটা সেই হিসাবে তৈরি করছে সেটা তো আগে ছিল না সেই মৌলিক পদার্থগুলো তো আগে ছিল না তারা কৃত্রিম সেই মৌলিক পদার্থগুলোকে তৈরি করছে সেটা কি তৈরি করা হলো না সৃষ্টি করা হলো আগে তো ছিল না হ্যাঁ ভাই এটা তৈরি করা হলো তেলে আপনি না সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বললেন আগে ছিল না হইলে সেটা সৃষ্টি হবে তাহলে এই ক্ষেত্রে আপনি আবার তৈরি বলতেছেন কেন সৃষ্টি কেন বলছেন তৈরি এইজন্য বলতেছি যে ওরা তো যেটা যেটা বানাই বানিয়েছে সেটা তো এই মানে এই মহাবিশ্বের উপাদানগুলো নিয়েই বানিয়েছে আচ্ছা তার মানে তাহলে এখন আবার আপনি আপনার সংজ্ঞাটাকে চেঞ্জ করতেছেন তিন না তৃতীয়বার আপনি সংজ্ঞাটা চেঞ্জ করতেছেন তার মানে এখন আপনি বলতে যাচ্ছেন যে সৃষ্টি শব্দটার মানে হচ্ছে প্রকৃতির থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো অনস্তিত্বশীল বস্তুকে অস্তিত্বে আনা হলে বা অস্তিত্বে আসলে সেটা হচ্ছে সৃষ্টি নাকি এরকমই ভাই এরকমই জি এটা বলতে যাচ্ছেন আচ্ছা তাহলে আপনি তিনবার সংজ্ঞাটা চেঞ্জ করে এখন একটা ঠিকঠাক মতো সংজ্ঞাতে পৌঁছাইতে পারছেন এটাকে আপনার এই জন্য আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এতক্ষণে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা দিতে পারছেন যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করা যাবে না এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হচ্ছে সেটার কোনো অস্তিত্ব আগে থাকতে পারবে না অস্তিত্বটা থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসতে হবে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করা যাবে না এবং দুই নম্বর হচ্ছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসতে হবে এই দুইটাই তো আর তো কিছু না নাকি আর তো কিছু না নাকি ভাই জি জি না আর কিছু না তাহলে আপনি যে যখন বললেন যে মানে একটা মানে অসীম ভরের পরমাণু থেকে মহাবিশ্বের উৎপত্তি মানে সৃষ্টি হইছে এই কথাটা তো আপনার ভুল ছিল কারণ এর সাথে তো সৃষ্টি শব্দটি যায় না তো ওই জিনিসটা তো ওই অসীম ভরের পরমাণুটা থেকেই উদ্ভব ঘটছে তাহলে তো ওইটা তো একটা প্রকৃতির অংশ তাই না সেখান থেকে তো এটা উৎপত্তি করতে রূপান্তর করতে তাহলে তো এটার সাথে সৃষ্টি শব্দটি যায় না তাই না হ্যাঁ সেই অর্থ যায় না ভাই তাহলে সৃষ্টি শব্দটি আমাকে একটা উদাহরণ দেন মহাবিশ্বে একটা উদাহরণ দেন যেটা আমরা যেটাকে আমরা সৃষ্টি বলতে পারি এরকম একটা আমি জানি আপনি নিশ্চয়ই ভাবতেছেন অনেক লাখ লাখ আছে কিন্তু আপনি আমাকে একটা জাস্ট উদাহরণ দেন আমি আপনাকে বলে গ্যারান্টি দিচ্ছি আপনি একটা উদাহরণ দিতে পারবেন না দেন না ভাই সেরকম তো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না তার মানে সৃষ্টি শব্দটার কোনো উদাহরণ আপনি আশপাশে কোথাও পাচ্ছেন না সৃষ্টি হয়েছে কোনো কিছু সৃষ্টি হয়েছে এরকম কোনো উদাহরণ আপনার হাতের কাছেও নাই এবং আপনার চিন্তার ভিতরেও নাই নাকি না তার মানে

প্রোবাবিলিটি ক্যালকুলেশন করতে হইলে আপনার প্রত্যেকটা কি কি ঘটতে পারে কি কি ঘটনা ঘটতে পারে সেই জিনিসটার প্রমাণ দিতে হবে কিন্তু এরকম যে কিছু থাকতে পারে সেটা তো কোনো প্রমাণই নাই তাহলে আপনি কিভাবে এটা এটার পার্সেন্টেজ বের করবেন ওটা তো 0% এটা তো কোনো পার্সেন্টেজে আসে না ঠিক আছে ভাই কেউ বানাই বানিয়েছে এটার তো কোনো সম্ভাবনা নেই বা কোনো কিছু পাচ্ছি না আমরা কিন্তু বানাইনি এটাও তো আমরা কনফার্মলি বলতে পারতেছি না এখন পর্যন্ত বিগিনার যা যা জানতে পারছে না এর তো কোনো মানে ইয়া হয় না প্রমাণ হয় না মনে করেন আমি বললাম আপনাকে যে ভাই আমার না একটা কথা বলা বিড়াল আছে বিড়ালটা না হারাই গেছে এখন আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে আমার একটা কথা বলা বিড়াল ছিল না এটা কি প্রমাণ করতে পারবেন না তাহলে আপনি মেনে নিচ্ছেন যে আমার একটা কথা বলা বিড়াল আছে ছিল এটা তো মেনে নিচ্ছেন নাকি ভাই মেনে নেবেন আপনি আপনি তো প্রমাণ করতে পারছেন না যে আমার একটা কথা বলা বিড়াল ছিল এটা যে আমার ছিল না এটা তো আপনি প্রমাণ করতে পারছেন না তাই না তাহলে কি আপনি মেনে নিয়েছেন যে আমার একটা কথা বলা ছিল মেনে 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 নিয়েছি ভাই 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 কিন্তু প্রমাণ করা যায় কিনা আমি খুঁজে আপনি এটা এটা কিভাবে নিলেন তো তো নেওয়া যৌক্তিক ছিলেন না আপনার আপনি একটা অযৌক্তিক কথা বললেন যে আপনি মেনে নিয়েছেন আপনি আপনার বলা উচিত ছিল না প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি মেনে নিতে পারবো না কারণ আপনি তো কথা বলা বিড়ালের কথা বলতেছেন এরকম তো কোনো জিনিস আমরা কখনো দেখি নাই আমাদের মানব অভিজ্ঞতার মধ্যে এরকম কিছু নাই যে কথা বিলা বিড়াল কথা বলতে পারে আপনার তো আমাকে বলা যৌক্তিক যদি আপনি যৌক্তিক মন কথা থাকলে আপনার এটা বলা উচিত ছিল যে যতক্ষণ পর্যন্ত ভাই আপনি প্রমাণ দেখাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার দাবিটা আমি মেনে নিতে পারছি না প্রমাণ দেখেন মেনে নিব কিন্তু না দেখাইলে আমি মেনে নিব না এটাই তো আপনার অবস্থান হওয়া উচিত ছিল তাই না হ্যাঁ ভাই কিন্তু আপনি তো আমার একটা কথা বলা বিড়াল ছিল না এটা কি প্রমাণ করতে পারছেন না তাহলে আপনি তো নিশ্চয়ই মেনে নিছেন যে আমার একটা কথা বলা বিড়াল ছিল নাকি সেটা তো ভাই একটা বিশ্বাস সেটা তো মানেন নাই সেটাও তো মানেন নাই আপনি আমার কথা বলা বিড়াল ছিল সেটাও মানেন নাই কথা বলা বিড়াল ছিল না সেটাও মানেন নাই কোনোটাই মানেন নাই কিন্তু আপনি আমার কাছে প্রমাণ দাবি করেছেন যে প্রমাণ দেখাতে পারলে মানবো না দেখাতে পারলে মানবো না এটাই তো আপনার স্ট্যান্ড তাই না হ্যাঁ ভাই আচ্ছা আপনি আমাকে আরেকটা উদাহরণ দিয়ে বলেন তো যে আল্লাহ পাক গতকাল রাতে পাতলা পায়খানা হয়ে মারা গেছে হ্যাঁ এটা হচ্ছে আমার দাবি

এবং সে যদি বলে যদি আপনি প্রমাণ করেন তো যে মঙ্গল গ্রহে একটা আহ মানে হীরার খন্ড নেই ভাই আপনি এখন মঙ্গল গ্রহে গিয়ে খুঁজবেন নাকি কোথায় হীরার খন্ড আছে এটা খুঁজবেন নাকি এটা আপনার খায় কাম নেই সেটাই ভাই হ্যাঁ বলেন আর কোন ভাই ভাই তারপর অসমীয়া যেটা এখন পর্যন্ত জানতে পারেনি ভাই তো মানে আমাদের সীমিত জ্ঞান থেকে যতটুকু জানতে পারছি যে বিগ ব্যাংকে তো এর আগে অনেক কিছু তো থাকতেও পারে আর এই মহাবিশ্বে পৃথিবী নামক গ্রহণ করে একটা মানব থাকতে পারে একটা ঘোরার ডিম থাকতে পারে একটা আল্লাহ থাকতে পারে একটা কালি থাকতে পারে একটা থাওয়ার থাকতে পারে জিওস থাকতে পারে শিপ থাকতে পারে ওরা আবার নিজেরা নিজেরা মারামারিও করতে পারে আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ একজন সে শিবের সাথে প্রেম করতেছে এটাও হইতে পারে যদি বলেন হইতে পারে হইতে পারে যদি বলেন আপনি তাহলে তো যেকোনো কিছুই আমি বলতে পারি যে এটাও হইতে পারে তাই না হ্যাঁ অনেক কিছু বলা যায় এবং একই সাথে আল্লাহ পাক যে পাতলা এখানে মারা গেছে এটাও হইতে পারে তাই না গতকাল তো এই কোনো বিষয় যদি আপনি আমার কোনো প্রমাণ না দেন প্রমাণ না দিয়ে যদি বলেন যে এটাও হইতে পারে তাহলে তো আমি এই রকমের এক গাদা কথা বলতে পারি যে এটা হইতে পারে সেটা হইতে পারে অমুক হইতে পারে তমুক হইতে পারে এটা তো এক গাদা কথা বলতে পারি এই কথার তো কোনো মূল্য নাই কারণ এগুলোর কোনোটা কোনো প্রমাণ নাই